আপনারা জানেন 2020 সালে বর্তমান কেন্দ্রীয় সরকার করোনার অতিমারির সময়ে সংসদে আলোচনা ছাড়া এবং আমাদের দেশের যে যারা শিক্ষাবিদ আছে তাদের পরামর্শ ছাড়া নয়া জাতীয় শিক্ষানীতি 2020 প্রচলন করেছেন। এই 2020 নয়া জাতীয় শিক্ষানীতিতে আমাদের দেশের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে যে বৈজ্ঞানিক শিক্ষাকে বাদ দিয়ে প্রাচীন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে প্রাচীন যে বৈদিক শিক্ষা ব্যবস্থা চালু করার অপপ্রয়াস করেছে এবং আমাদের দেশের যারা মহাপুরুষ যারা আমাদের দেশের যারা রেনেসাঁস আন্দোলনের যারা মহাপুরুষ ছিলেন তাদেরকে এই যে শিক্ষার সিলেবাস থেকে বাদ দিয়ে এখনকার যে ধর্মীয় ভাবাবেগ এর ভিত্তিতে প্রতিষ্ঠিত যে শিক্ষা সেই শিক্ষাকে প্রচলন করার চেষ্টা করছে। আমরা অল ইন্ডিয়া সেগ্রিগেশন কমিটি সারা ভারতবর্ষে এই যে বিকৃত ইতিহাস তুলে ধরার জন্য তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই যে আজকে আমাদের দেশের যে ইতিহাসকে বাদ দিয়ে প্রাচীন ইতিহাস যে অতীতকালের যে ইতিহাস রামায়ণ মহাভারতের ইতিহাসকে এখন শিক্ষায় প্রচলন করার একটা অপপ্রয়াস করছে। আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষের এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে রাজ্যে আন্দোলন করে তুলছি। আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, বিভিন্ন সময় মন্ত্রীদের শিক্ষামন্ত্রীদের কাছে ডেপুটেশন দিয়েছি, কেন্দ্রীয় স্তরে দিয়েছি, রাজ্য স্তরে দিয়েছি। এরই ধারাবাহিকতায় আগামী 3রা ফেব্রুয়ারি দিল্লির মির্জা গালিম ইনস্টিটিউটে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিক্ষা ব্যক্তিত্বরা, তার মধ্যে বক্তব্য রাখবেন অধ্যাপক ইরফান হাবিব, ইতিহাসবিদ ওয়াইএস কুরেশি, প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক রাম পুনিয়ানি, প্রাক্তন অধ্যাপক আইআইটি বোম্বাই সচিদানন্দ সিনহা, প্রাক্তন অধ্যাপক জেএনইউ দেবাশিস চক্রবর্তী কমনওয়েলথ ফেলো এবং ডক্টর তরুণকান্তি নস্কর, প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া আরও অন্যান্যরাও উপস্থিত থাকবেন, বক্তৃতা দিবেন। আমরা ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। আশা করি আপনারা আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ স্যার, আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি হরকিশোর ভৌমিক, অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি।